নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দ্য রিংস অফ পাওয়ার ওয়েব সিরিজটির পঞ্চম এপিসোডটি এক্সপ্লেন করব। তার আগে যদি আপনারা শোয়ের আগের এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শোয়ের শুরুতে আমরা নরি আর সেই উল্কা মানবটিকে দেখতে পাই। তারা রোভেনিয়ান ছেড়ে অনেক দূরে চলে এসেছে, তারা এক জায়গায় বসে থাকে। আর তখন নরি তাকে বলে তারা শীতকালে পুরনো জঙ্গলে থাকে আর গরমকালে উত্তরের জঙ্গলে চলে যায়। সেখানে অনেক সুস্বাদু ফল পাতা পাওয়া যায়, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা খুব কঠিন। সেখানে পদে পদে তাদের বিপদের সম্মুখীন হতে হয়। তখন সেই লোকটি বিপদের মানে জানতে চায়। তখন নরি বলে যারা তাদের প্রাণ নিতে পারে তাদের কাছে সেটাই বিপদ। তখন উল্কা মানবটি নিজেকে বিপদ বলে মনে করে, কারণ তার জন্য সেই রাতে জোনাকি পোকাগুলো মারা গিয়েছিল। তখন নরি তাকে বলে সে ভালো, আর সেই ঘটনাটি ভুলবশত হয়েছিল। এরপর তারা নরিদের পরিবারের কাছে ফিরে আসে আর তাদের ঠেলাগাড়িগুলো নিয়ে আবার তাদের পথে বেরিয়ে পড়ে। এরপর আমাদের রোভেনিয়নের সেই জায়গাটির দৃশ্য দেখানো হয় যেখানে উল্কা মানুষটি এসে পড়েছিল, আর আমরা সেখানে সাদা কাপড় পরা কিছু মানুষদের দেখতে পাই। তাদের দেখে মনে হয় তারা সেই উল্কা মানুষটিকে খুঁজতে এখানে এসেছে। এরপর আমাদের সাউথল্যান্ডের দৃশ্য দেখানো হয়, সেখানে আডার অর্কদের সেনাকে আসন্ন যুদ্ধের জন্য তৈরি হতে বলে। ওইদিকে ব্রাউনিয়ান আডারের সন্দেশটি বাকি মানুষদের জানায়। এরপর সে সবাইকে এক হয়ে অর্কদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে, কিন্তু ওয়েলড্রেক বলে তারা অর্কদের সেনার সাথে পেরে উঠবে না, তাই তাদের অর্কদের কাছে আত্মসমর্পণ করে নেওয়া উচিত, তাহলে হয়তো তারা প্রাণে বেঁচে যাবে। এই বলে সে সেখানকার মানুষদের আত্মসমর্পণ করার জন্য উস্কায়। তখন অ্যারন্ডির বলে আত্মসমর্পণ করলেই যে তারা বেঁচে যাবে তার কোনো মানে নেই, কারণ আডার খুবই নিষ্ঠুর, সে তার চোখে সেই নিষ্ঠুরতা দেখেছে। কিন্তু তাও কিছু মানুষ ওয়েলড্রেকের কথায় রাজি হয়ে যায় আর অর্কদের কাছে আত্মসমর্পণ করার জন্য মিনার থেকে বেরিয়ে যায়। এরপর সিন নিউমেনরে শিফট হয়ে যায়। সেখানে সবাই মিডিল আর্থে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এরপর সেখানে ইসিল্ডুর তার বাবা এলেন্ডিলের সাথে দেখা করে। ইসিল্ডুর তার বাবাকে তাকেও মিডিল আর্থে নিয়ে যেতে বলে, কিন্তু এলেন্ডিল তাকে বারণ করে দেয়, কারণ সে বলে ইসিল্ডুর সবসময় নিজের দায়িত্ব থেকে দূরে পালায়। এলেন্ডিল মনে করে ইসিল্ডুর বাকি কাজগুলোর মতো এটাও মাঝপথে ছেড়ে দেবে। অন্যদিকে রানী মেরিয়েলের সভায় অনেকে মিডিল আর্থে যুদ্ধে যাওয়ার বিষয়টি নিয়ে বিরোধ করছে, কিন্তু ফ্যারাদন সেখানে কারোর কথা শোনে না। সেখানে আমরা এলেন্ডিলের মেয়ে ইয়ারিয়ানকে দেখতে পাই। সে তখন ফ্যারাজনের ছেলে ক্যামেনকে বলে তার বাবার সাথে কথা বলতে, যাতে সে রানীকে মিডিল আর্থে যেতে বারণ করে। ওইদিকে রানী মেরিয়েল হেলব্র্যান্ডকে ডেকে পাঠায় আর তার থেকে জানতে চায় অর্করা কোন দিকে এগোচ্ছে। তখন হেলব্র্যান্ড রানীকে ম্যাপ দেখতে সাহায্য করে ও অর্কদের গতিপথটি দেখায়। তখন ফ্যারাজন এই বিষয়টি সমুদ্র রক্ষকদের জানাতে যায়। এরপর রানী হেলব্র্যান্ডকে জানায় মিডিল আর্থে তার উপস্থিতি তাদের খুব কাজে লাগবে। এই শুনে সে অবাক হয়ে যায়, কারণ সে কোনো মতেই সেখানে যেতে চায় না। তখন সে রানীকে এই কথাটা জানাতে চায়, কিন্তু গ্যালাড্রিয়াল হেলব্র্যান্ডকে বাধা দেয় ও বলে রানী হঠাৎ মিডিল আর্থে যেতে রাজি হয়। হেলব্র্যান্ড অবাক হয়ে গেছে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস সময় আসলে হেলব্র্যান্ড তার দায়িত্ব পালন করবে। তখনই রানীর বাবা রানীকে তার মিনারে ডেকে পাঠায়। রানী চলে যাওয়ার পর হেলব্র্যান্ড গ্যালাড্রিয়ালকে বলে সে যতই তাকে সাউথল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, সে কোনো মতেই সেখানে যাবে না। এই বলে সে তার রাজবংশের চিহ্নস্বরূপ তার লকেটটি সেখানে রেখে চলে যায়। এরপর আমরা নরিদের দেখতে পাই। তারা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছায়। সেখানে নরি মাটিতে নেকড়ে বাঘের পায়ছাপ দেখতে পায়। অন্যদিকে নরিদের থেকে কিছু দূরে থাকা হারফুনদের দলের একজন মহিলা সাইডাককে বলে এই মরশুমে এই জঙ্গলের গাছপালা ফল ফুল পাতায় ভরে থাকে, কিন্তু বর্তমানে এখানকার গাছগুলি প্রায় শুকিয়ে গেছে। সে মনে করে নরির সাথে থাকা সেই মানুষটির জন্যই এই সব কিছু হচ্ছে। সে নরিদের পিছনে ফেলে না আসার জন্য সাইডাককে দোষারোপ করে। এরপর তারা খাবারের খোঁজে বের হয়। সেখানে নরি আর পপি সেই মহিলাটির কাছে যায় আর তাকে জানায় তারা এখানে নেকড়ে বাঘের পায়ছাপ দেখেছে। তখনই কিছু নেকড়ে বাঘ তাদের দিকে এগিয়ে আসে। সেই সময় সেখানে সেই উল্কা মানবটি চলে আসে আর তার জাদু ব্যবহার করে নেকড়ে বাঘগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু জাদুর ব্যবহারের কারণে তার হাতে আঘাত লাগে। এরপর আমাদের নিউমেনরের দৃশ্য দেখানো হয়। সেখানে সব সৈনিকরা যুদ্ধে যাওয়ার জন্য তরোয়াল চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এরপর সেখানে গ্যালাড্রিয়াল আসে। তখন এলেন্ডিল সবাইকে জানায় যে গ্যালাড্রিয়ালকে যে তরোয়ালবাজিতে হারাতে পারবে তাকে উপসেনাপতি পদে নিযুক্ত করা হবে। তখন ইসিলদোরের বন্ধু ভ্যালান্ডিল গ্যালাড্রিয়ালের সাথে তলোয়ারবাজি করার জন্য এগিয়ে আসে, কিন্তু সে তাকে কোনোভাবেই হারাতে পারে না। তখন ভ্যালান্ডিলের সাথে আরও কিছু সৈনিক একসাথে গ্যালাড্রিয়ালের ওপর আক্রমণ করে। অনেক চেষ্টার পর ভ্যালান্ডিল গ্যালাড্রিয়ালকে তার তরোয়াল দিয়ে স্পর্শ করতে সক্ষম হয়। তখন গ্যালাড্রিয়াল তাকে উপসেনাপতি পদে নিযুক্ত করে। অন্যদিকে ক্যামেন ফ্যারাজনকে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে বলে। তখন ফ্যারাজন বলে সে এই সব কিছু নিউমেনরের ভালোর জন্য করছে। সে বলে সাউথল্যান্ডের মানুষদের বাঁচানোর পর তারা সেখানে যাকে রাজা বানাবে সে আজীবনের জন্য নিউমেনরের কৃতজ্ঞ হয়ে থাকবে। এর ফলে সাউথল্যান্ডে উৎপাদিত ফসল এবং খনিজ সম্পদের ওপর নিউমেনরদের অধিকার থাকবে, তাই সে এই সব কিছু থামাবে না।
এই বলে ফ্যারাজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে রানী মেরিয়েল তার বাবার সাথে দেখা করতে মিনারে যায়। তখন তার বাবা তাকে মিডিল আর্থে যেতে বারণ করে। এরপর আমরা সেই উল্কা মানুষটিকে দেখতে পাই। সে বরফ জলের সাহায্যে তার আঘাতটিকে নিরাময় করে, কিন্তু এমনটা করার সময় সে নরিকে ভুলবশত একটি শকওয়েভ দিয়ে বিস্ফোরিত করে দেয়। এর ফলে সে ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর আমাদের লিন্ডনের দৃশ্য দেখানো হয়। আমরা সেখানে ডুরেনকে দেখতে পাই। সে এলরন্ডের সাথে লিন্ডন ভ্রমণ করতে এসেছে। সেখানে রাজা গিলগ্যালাড ডুরেনকে জিজ্ঞাসা করে ও বলে ডুয়াপরা তো অনেক গভীরে খোদাই করে, তাই তারা কিছু নতুন খনিজ পদার্থ পেয়েছে কিনা। কিন্তু তখন এলরন বুদ্ধি করে রাজার কথাটিকে ঘুরিয়ে দেয়। এরপর এলরন রাজার সাথে আলাদা করে কথা বলে আর সে বুঝে যায় রাজা কেন তাকে খাজার দামে পাঠিয়েছিল। সে জানতে পারে রাজা গিলগ্যালাড তাকে মিত্রিলের খোঁজ করতে সেখানে পাঠিয়েছিল। এরপর আমাদের হিতাই গ্লিয়ার পাহাড়ের একটি পুরনো যুদ্ধের ঘটনা দেখানো হয়। সেই যুদ্ধে এলফসরা আর অর্করা মুখোমুখি হয়েছিল। সেখানে এলফ যোদ্ধারা তাদের পবিত্র গাছকে বাঁচানোর চেষ্টা করছিল আর মর্গতের দৈত্যরা সেই গাছটিকে নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেই পবিত্র গাছের ওপর বজ্রপাত হয় আর বজ্রপাতের ঊর্জা থেকেই তৈরি হয় মিত্রিলের। এরপর রাজা গিলগ্যালাড এলরনকে তাদের পবিত্র গাছের কাছে নিয়ে যায় আর আমরা দেখতে পাই সেই গাছটি দিন দিন পচে যাচ্ছে। এটা এলফ জাতির বিনাশের সংকেত। রাজা বলে এলফ জাতিকে বাঁচাতে তাদের প্রচুর পরিমাণে মিত্রিলের প্রয়োজন, তাই সে এলরনকে খাজার দামে পাঠিয়েছিল। তখন এলরন খুব দ্বিধায় পড়ে যায়। একদিকে তার জাতির অস্তিত্ব আর অন্যদিকে তার বন্ধুকে দেওয়া কথা, সে কোনটাকে রক্ষা করবে। এরপর আমাদের নিউমেনরের দৃশ্য দেখানো হয়। সেখানে ইসিলদুর তার বন্ধু ভ্যালান্ডিলের থেকে ক্ষমা চায় আর তাকে মিডিল আর্থে নিয়ে যেতে বলে, কিন্তু ভ্যালান্ডিল তার কথায় রাজি হয় না। এরপর আমরা ফ্যারাজনের ছেলে ক্যামেনকে দেখতে পাই। সে রাতের বেলা লুকিয়ে জাহাজে আসে আর জাহাজে আগুন লাগিয়ে নিউমেনরবাসীদের যুদ্ধে যাওয়া বন্ধ করতে চায়, কিন্তু সে ইসিলদুরের হাতে ধরা পড়ে যায়। তখন ইসিলদুর ক্যামেনকে এমনটা করতে বাধা দেয়, কিন্তু তখনই ক্যামেনের হাত থেকে লন্ঠনটি পড়ে যায় আর জাহাজে আগুন লেগে যায়। এরপর সেখান থেকে পালাতে গিয়ে ক্যামেন আহত হয়। তখন ইসিলদুর তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এর ফলে ইসিলদুর নিউমেনরের সৈন্যদলে জায়গা পেয়ে যায়। ওইদিকে জাহাজে আগুন লাগায় রানী মিরিয়েল ভাবতে থাকে এখন তার কি করা উচিত। তখন ফ্যারাজন তাকে বলে তারা একটু তাড়াতাড়ি করে ফেলছে, কারণ রানীর ডিসিশনে বেশিরভাগ জনগণের সমর্থন নেই, তাই যতক্ষণ না তাকে বেশি পরিমাণে জনগণ সমর্থন করছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করে যাওয়া উচিত। কিন্তু গ্যালাডিয়াল বলে বেশি সময় নষ্ট করলে চলবে না, কারণ অন্যদিকে শত্রুরা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। তখন রানী বলে পরের দিন রাজা হেলব্র্যান্ডের মিডিলার্থে যাওয়া বা না যাওয়ার উপর নির্ভর করে রানী তার ডিসিশন নেবে। এরপর আমাদের লিন্ডনের দৃশ্য দেখানো হয়। সেখানে এলরন সেলেবিম্বরের থেকে জানতে চায় মিত্রিল কিভাবে তাদের জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। তখন সেলেবিম্বর বলে মিত্রিলের ভেতরে থাকা ঊর্জা তাদের জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে, কারণ সে পরীক্ষা করে দেখেছে মিত্রিলের ভেতরে থাকা ঊর্জা কখনোই নষ্ট হয় না, কারণ সেটা তার ভেতর থেকে উৎপাদিত হয়। সে বলে এই ধাতুটি এলসদের রক্ষা কবচ হিসাবে কাজ করবে। এরপর সে এলরনকে বলে রাজা অনেক ভরসা করে তাকে এই কাজটি দিয়েছে, কারণ রাজা জানতেন এই কাজটি শুধু এলরন্ডই করতে পারবে। কিন্তু এলরন্ডের মন খারাপ হয়ে যায়, কারণ তাদের জাতিকে বাঁচাতে তাকে তার বন্ধুকে দেওয়া কথাটি ভাঙতে হয়েছে। এরপর সিন নিউমেনরে শিফট হয়ে যায়। সেখানে গ্যালাডিয়াল হেলব্র্যান্ডকে তাদের নিজেদের মধ্যেকার ঝগড়া বন্ধ করে একসাথে হয়ে অর্কদের বিরুদ্ধে লড়ার কথা বলে আর তার সাথে মিডিল আর্থে গিয়ে তাকে সাহায্য করতে বলে। এই বলে সে হেলব্র্যান্ডের লকেটটি তার হাতে দিয়ে যায়। এরপর আমাদের সাউথল্যান্ডের দৃশ্য দেখানো হয়। সেখানে ওয়েলড্রেকরা আডারকে সৌরন ভেবে তার সামনে আত্মসমর্পণ করে। ওয়েলড্রেক বলে তারা আজীবন অর্কদের গোলাম হয়ে থাকবে। তখন আডার ওয়েলড্রেকের শপথের প্রমাণস্বরূপ তার চোখের সামনে ওয়েলড্রেককে একজন মানুষকে হত্যা করতে বলে। এই বলে সে থিওর সেই বন্ধুটিকে ধরে নিয়ে আসে আর ওয়েলড্রেকের হাতে একটি চাকু দেওয়া হয়। তখন ওয়েলড্রেক তাকে মারার জন্য এগিয়ে যায়। ওইদিকে থিও অ্যারন্ডিরকে সৌরনের সেই তরোয়ালটি দেখায়। তখন অ্যারন্ডির মনে করে সে এই অস্ত্রটি আগেও দেখেছে। এই বলে সে মিনারের দেওয়ালে থাকা বড় মূর্তিটির দিকে তাকায় আর সেখানে আমরা একটি মূর্তির হাতে সেই অস্ত্রটি দেখতে পাই। তখন আমরা জানতে পারি এটা কোনো তরোয়াল না, এটা খারাপ শক্তির একটি চাবি যা অর্কদের আরও শক্তিশালী করে তুলবে আর এটাই অর্করা খোঁজার চেষ্টা করছে। তখন সে এই কথাটা ব্রাউনিয়ানকে জানায়, কিন্তু ব্রাউনিয়ান বলে তারা যাই করুক না কেন অর্কদের হারাতে পারবে না, তাই বেঁচে থাকতে হলে তাদের স্যারেন্ডার করে দেওয়া উচিত। কিন্তু অ্যারেন্ডির তাকে এইভাবে হার মানতে বারণ করে। সে বলে তারা নিশ্চয়ই কোনো পথ খুঁজে বের করবে। সেই একই সময় আমরা আডারকে দেখতে পাই। সে অর্কদের সেনা নিয়ে সেই রক্ষা মিনারের দিকে এগোতে থাকে। এরপর সিন লিন্ডনে শিফট হয়ে যায়। সেখান থেকে ডুরেনের ফেরার সময় এলরন তাকে জানায় রাজা গিলগ্যালাড তাকে মিথ্যে কথা বলেছিল, মিনার বানানো রাজার আসল উদ্দেশ্য ছিল না। সে এলরনকে খাজার দামে পাঠিয়েছিল শুধুমাত্র মিত্রিলের খোঁজ করার জন্য, কিন্তু এই বিষয়টি এলরন্ডের জানা ছিল না। এরপর সে জানায় বর্তমানে মিত্রিলের ওপর তাদের জাতির থাকা বা না থাকা নির্ভর করছে, তাই তাকে ডুরেনকে দেওয়া কথাটি ভাঙতে হয়েছে। সে বলে এখন এলফ জাতির ভবিষ্যৎ ডুরেনের ওপর নির্ভর করছে। তখন ডুরেন বলে লিন্ডন থেকে ফিরে এসে এই বিষয়ে তার বাবার সাথে কথা বলবে। এই বলে সে
খাজারদামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর শোয়ের শেষ সিনে আমাদের নিউমেনরের দৃশ্য দেখানো হয়। সেখানে হেলব্র্যান্ড মিডল আর্থে যেতে রাজি হয়ে যায়। তখন গ্যালাড্রিয়ালরা নিউমেনরের সেনাবাহিনী দিয়ে ভরা তিনটি জাহাজ নিয়ে মিডল আর্থের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইভাবে রিংস অফ পাওয়ারের পঞ্চম এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর শোয়ের পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।